গতকালই মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ছবি বল্লভপুরের রূপকথা। স্পেশাল স্ক্রিনিংয়ে ছবি দেখতে এসেছিলেন ছবির কলাকুশলীরা সহ বহু অন্যান্য তারকারা। ছবি দেখে তাদের উপলব্ধি কেমন শুনে নেব। কাজ করেছিলাম মাইকেল বিদ্যাসাগর সংবাদ, যেখানে অনির্বাণ গানটাও গিয়েছিল আমার সাথে, তাছাড়া মিউজিক ভিডিওটাও ডিরেক্ট করেছিল। আমার কাজের প্রতি যত্ন, ভালোবাসা দেখে ভালো লেগেছিল। আজকে খুব আশা নিয়ে এসেছি, দেখি কী দেখি আজকে আমরা। বাংলায় হরর কমেডি খুবই কম হয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জানি না ছবিটা কী নিয়ে। আমি শুধু অনির্বাণ পরিচালনা করছি, একটি ছবি রিলিজ হচ্ছে, এই জন্যে এসেছি। আমি কী জনার কী ছবির বক্তব্য কিচ্ছু জানি না। তোমাদের ছবিটা কেমন লাগলো? ছবিটা দারুণ লেগেছে, মানে দারুণ শব্দটা খুবই কম বলা হবে। আমরা প্রচুর এক্সপেকটেশন নিয়ে ঢুকেই ছিলাম এবং প্রথমে কোনো বাইর নেই সেই কারণে। হরর কমেডি আমাদের এখানে সবটাই কমেডি হয়ে যায়, হরর ব্যাপারটা থাকে না, বাট এটা তো ফাটিয়ে হয়েছে। মানে আমাকে বেশ কিছু জায়গায় ভয় করছিল, আর মোস্টলি আমি হ্যাঁ হ্যাঁ করে হাসছিলাম পেছনে। মানে অন্ধকার হল, সবাই হাসছে, সবাই এনজয় করছে, বাট আমি সত্যি বলবো আমি পার্সোনালি ভীষণ এনজয় করেছি। অনেকদিন পর চাপলেস হয়ে ফুল দেখেছি, সেরকম সেটাও এরকম ধরনের একটা ছবি। আমার দুটো ছবি পেয়েছে, হ্যাঁ, মানে সেটা অডিয়েন্সের ভালো লেগেছে, ভালোবেসেছে। আই এম শিওর যে মানে বল্লভপুরকেও ওরা ভীষণ ভালোবাসা দেবে, কারণ একদম অন্যতম ছবি আর সবাই এনজয় করবে। আমি প্ল্যান অলরেডি করে নিয়েছি, আমি কাকে কাকে পাঠাবো। তুমি পার্সোনালি কি ভূত বিশ্বাস করো? আমি ভীষণ ভীত, আমি বিশ্বাস করি। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যে এই অ্যাটেম্পটাই এত অন্যরকমের না, বল্লভপুরের রূপকথা অনির্বাণের প্রথম পরিচালনা, কিন্তু পরিচালনা নুনছিয়া না, এবং গল্প বলার যে জায়গা সেটা এত নতুন লেগেছে, এত অন্যরকম লেগেছে, সেটা ভীষণ ভীষণ অন্যরকম। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। যেমন অভিনয়, যেমন পরিচালনা, তেমনই সঙ্গীত, তেমনই ক্যামেরার সমস্ত বিভাগ চমৎকার কাজ করেছে। সবচেয়ে বড় কথা, একটা সুন্দর গল্প বলা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। একটা টাটকা হাওয়া বাংলা ছবি, ভালো হাওয়া, সবাই দেখবে। ছবিটা কেমন লাগলো? দারুণ লেগেছে, ভীষণ ভীষণ মজার, ভীষণ ভালো। প্রেমে পড়ে গেছি আমি, ভেরি নাইস, ভেরি নাইস। মানে পুরো বিষয়টা ইনফ্যাক্ট লাস্ট অবধি ওঠে যাচ্ছিল না, কারণ নাম দেখানোর বিষয়টাও ভীষণ ইন্টারেস্টিং ছিল। আমার বেশ ভালো লেগেছে। আপনাদের সবাইকে এটাই বলতে চাই, প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখবেন, ভীষণ ভালো লাগবে। সিনেমাটা কেমন লাগলো? খুব ভালো কাজ, ভীষণ ভালো। মানে এই ধরনের ন্যারেটিভ কাজ কম্পত খুব কম হচ্ছিল, এবং সেখানে দাঁড়িয়ে অনির্বাণ ও যে করেছে কাজটা, এবং প্রত্যেকটা মানুষ যারা কাজ করেছে, মানে ইভেন যে সাউন্ড ডিজাইনিং যারা করে আর কি, বা অনিন্দিত এবং আদি, ভীষণ ভালো কাজ করেছে। মিউজিক আমার স্পেসিফিক্যালি ভীষণ সুন্দর লেগেছে, ব্যালেন্স লেগেছে, গানগুলো ভীষণ ন্যারেটিভটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো কাজ। এবং মানুষে, সাধারণ মানুষ যারা অত সিনেমা যারা যারা বুঝতে চায় না, আনন্দ পেতে চায়, তাদের জন্য খুব আইডিয়াল একটা ছবি, ফ্যামিলি নিয়ে গিয়ে দেখার জন্য খুব ভালো ছবি, খুব ভালো কাজ। থ্যাংক ইউ। কেমন লাগলো সিনেমা? খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো ডিরেকশন, ভীষণ ভালো গল্প, ভীষণ মজার। আমার মনে হয় সবার দেখা উচিত। সিনেমাটা কেমন লাগে? বেশ ভালো, বেশ ভালো। অন্য অন্য চারদিকে সিনেমা দেখে বেড়াই, যা যা খুশি তাই একটা করে দেয় আর কি, এটা যা খুশি একটা করে দেয়, যা ভালো এক কথা। দাদা, সিনেমাটা খুবই ভালো লেগেছে, মানে আউট অফ দ্য পার্ক, বিরাট কোহলির ইনিংসের মতো আর কি, ছক্কা। খুব ভালো লেগেছে, এইটাই আপাতত আমার অনুভব। এর ডিটেলে বলতে গেলে একটু ভেবে পরে বলতে হবে, সব বলতে চাই না। কমেডি দেখে বেরোলে একটা রিফ্রেশমেন্ট হয়, তার সঙ্গে একটা মন খারাপ থাকে, এই দুটোর একটা অদ্ভুত মিশ্রণ আছে, এটা খুব ভালো লেগেছে, খুবই ভালো। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, একটা নতুন ধরনের কনসেপ্ট বা নতুন ধরনের আইডিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়। প্রথমত প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল, যেহেতু অনির্বাণ দা প্রথমবার ডিরেকশন দিয়েছে, তো নতুন রকমভাবে গল্পটাকে বলা হয়েছে, এবং এই যে কমেডি হরর এটা খুব কম এক্সপ্লয়েড করা হয়েছে। তো আই এম রিয়েলি হ্যাপি, আশা করি দর্শকদের ভালো লাগবে, এবং সবাই এসে হলে এসে এইরকম সিনেমাকে সাপোর্ট করবে। এই সিনেমাতে তোমার চরিত্রটা সবার মানে খুব মনে ধরছে এবং অসাধারণ লেগেছে তোমার অভিনয়, এটা নিয়ে কী বলবে? না, অন্য চরিত্রগুলোও ভালো লাগছে, এখন কেন ভালো লাগছে ওই বিশ্লেষণ করিনি এখনও। তবে তো আজকে প্রথম পাবলিকলি শো হলো, ভাববো। বা একটা প্রাথমিক যেটা মনে হয়েছিল যে
এই চরিত্রটা আমরা যেরকম আর চার পাঁচজন মানুষের মতো, যে এই চরিত্রটা গোটা ছবিতে অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে, সাহসিনাথ পবনও আছে, রাজা বাহাদুরও আছে, কিন্তু এ আরও ডাউন টু আর হয়তো সেই কারণে একটু নিজের দিকে ভালো লাগছে। আর অনির্বাণদার সাথে কাজ করে তোমার কেমন আর বলার কিছু নেই, গ্রেট এক্সপিরিয়েন্স, খুব প্রস্তুতি নিয়ে ও কাজ করে, খুব অনির্বাণদার সাথে ছবি করার অভিজ্ঞতা খুবই ভালো। অনির্বাণদার ভীষণ সিরিয়াস এবং ভীষণ লার্নেড একজন ডিরেক্টর, সেটা প্রতিটা ক্ষেত্রে বোঝা যায়, মানে সব কিছু একটা ডিরেক্টরের যতটা সিরিয়াস হওয়া উচিত এক মানে সব কিছু অনির্বাণদার ততটাই সিরিয়াস, এবং তার সাথে আপনার এক্সপিরিয়েন্সও দাম। হ্যাঁ, তেমন হয় না, সেটা একদিক থেকে সুবিধা আমাদের যে অনেক মানে অত হয় না, তাই জন্য মানে মানুষ একটু বেশি মানে কী বলবো ওয়েট করে আছে বল্লভপুরের জন্য, তো সেটা দারুণ লাগছে, মানে খুবই ভালো লাগছে। হ্যাঁ, অনির্বাণদার পরিচালনায় প্রথম কাজ করতে কেমন লাগে? আমার ভীষণ ভালো লেগেছে, কারণ অনির্বাণদার এমনিতেই আমি যথেষ্ট, তার অভিনয়ের, তার গানের, তার ব্যক্তি অনির্বাণদার, প্রথমবার পরিচালনায় কাজ করে আমি অনির্বাণদার পরিচালক হিসেবে ভীষণ। আর সত্যমদার সাথে কাজ করে কেমন? ভীষণ ভালো লেগেছে, এমনিতে আমি সত্যমদাকে খুব অ্যাডমায়ার করি অ্যাজ অ্যান অ্যাক্টর, নিরন্তরে আমার সত্যমদার কাজ ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু এইখানে সত্যমদা আরও অপরচুনিটি পেয়েছে নিজের স্কিলটা দেখানো। সত্যমদা সত্যি ভীষণ ট্যালেন্টেড এবং খুব ডেডিকেটেড একজন শিল্পী, আগে অ্যাসিস্ট করতো, কাজে এই সিনেমাটাকে অ্যাজ অ হোল খুব বুঝতে পারি, তো সত্যমদার সাথে কাজ করাটা ভীষণ ইন্সপায়ারিং। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে সিনেমাটা একাধিকবার দেখার মতো হলে গিয়ে, এটা নিয়ে তুমি কি বলবে? তাহলে একাধিকবার দেখুন, সেটা আমাদের জন্য ভালো, ছবিতে লক্ষ্মী লাভ হবে। আর তোমায় যদি এই সিনেমাতে কোনো চরিত্র বেছে নিতে হয়, তুমি কোন চরিত্রটা বেছে নিবে? কোন চরিত্র বেছে নিতে পারবো না। আর অভিনেতা অনির্বাণদাকে আমরা এরপর বেশি দেখতে পাবো না পরিচালক অনির্বাণ? অভিনেতা অনির্বাণ আমি বিশ্বাস করি না, কিন্তু বুধের গল্প শুনতে ভালো লাগে। অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় হরর কমেডি নিয়ে ছবি, কতটা এক্সাইটেড? আমার কাছে এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, এটা একটা বাদল সরকারের বিখ্যাত নাটক বড় করা, এবং সেই নাটকটা আমি ছোটোবেলায় দেখেছি, মঞ্চ সফল নাটক, এবং সেটা নিয়ে যে অনির্বাণ ছবিটা করছি তার জন্য আমি অভিনন্দন জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন লাগলো সিনেমা? দুরন্ত কাজ, একটু আগেই বলছিলাম, দুর্দান্ত কাজ। আসলে একবার যে কোনো বড় কাজ নিয়ে একবার দুবার দেখে না এভাবে তো বলা যায় না, কিন্তু বলা উচিত, সবটা সবগুলো দিক ধরে বলা উচিত, সেটা বলতে গেলে অনেকবার দেখতে হবে, বুঝতে পেরেছো? আমি সকলকে বলবো সকলে আসুন, এই ছবি সকলে মিলে দেখুন। প্রাথমিক ভালো লাগা কাটিয়েও যারা বেশি আগ্রহী তারা আবার আবার বেশিরভাগ বেশি বেশি করে শো দেখুন। এ মানে প্যারালাল কাজ, দুরন্ত কাজ। থ্যাংক ইউ। কেমন দেখলে সিনেমা? খুব ভালো, দারুণ সিনেমা, অলরেডি এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, যেহেতু এরকম মানে বল্লভপুরের কথা বাদল সরকারের একদম ওনারও অনির্বাণ ভট্টাচার্য পরিচালনা করছে, কিন্তু এক্সপেকটেশন সারপাস করে গেছে, এত ভালো লেগেছে যে পরিবার এবং বন্ধুবান্ধব সমেত আবার দেখতে আসবো। সুতরাং যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, প্লিজ হলে এসে ছবিটা দেখুন, লেজিট ভালো সিনেমা। থ্যাংক ইউ।